हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। এখন সময় হচ্ছে 6টা। আজ সাডেন সাডেন প্ল্যান হলো যে আজকে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, মেইনলি প্যান্ডেল দেখতে বেরোচ্ছি। আজকে হচ্ছে যে তৃতীয়া, আজকের দিনটা হচ্ছে তৃতীয়া। তো মনে হয় না ষষ্ঠী সপ্তমীতে আমরা প্যান্ডেলে ঢোকার চান্স পাবো। তো ফার্স্ট অ্যাটেম্প্ট আজকে যাচ্ছি আমরা 8টার সময়। লেটস গো। এখন আমি নিচে নেমে এসেছি ক্যাপ কিনবো বলে। আমাকে ক্যাপ কিনে দাও, চলো। আমাকে এখন ক্যাপ কিনে দিতে হবে, কিনে দাও। আমি জানি না, চলো স্টার্ট। হাঁটাও হাঁটাও। তো কলকাতা যাওয়ার আগে বাবার জন্য বানিয়ে যেতে হবে কচুরি। এখানে আমার সব কচুরি কমপ্লিট, আর এদিকে আছে আলুর দম, এটা আমার বাবা বানিয়েছে। এখন অভিষেক বলছে আমি খাবো, তার জন্য ওকে দেওয়া হচ্ছে। আমি ফুল রেডি হয়ে গেছি, আমি মানে আমরা এখন যাচ্ছি আমরা প্যান্ডেল ভিজিট করতে। আর আমার ড্রেস, আমাকে কেমন লাগছে কমেন্টে জানি। চলো বেরোই। আমাদের বাড়ি যা পুরো মেসি হয়ে আছে, নিচের কাজ চলছে একদম, মানে পুজোর টাইমে একদম অবস্থা খারাপ। এখানে এই রুম, এই এই দরজাটার চাবিটা দাও। পুরো সিঁড়ি ফিরি ভেঙে কি অবস্থা করেছে, মানে কি বলবো আর, কিছু বলার নেই। চলো যা দেখ। কি বলছো? ওই তো, ওই তো, ওই তো ব্লু আর লাল লাইট জ্বলছে। অভিষেকের ফানি মুভমেন্ট। ইয়ে, দুবাই চলে এসেছি আমরা, শ্রীভূমি। আমরা শ্রীভূমিতে পৌঁছে গেছি, এবার ভেতরে যাওয়া যাক। গাড়ি ওয়া পার্কিং হো গয়া। গাড়ি পার্কিং তো মনে হচ্ছে না এখানে পাওয়া যাবে বলে। তো দাদা মানে ভাই আর কি গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রায় অনেকটাই হাঁটতে হবে। জাস্ট অসম লাগছে। জাস্ট ভিড় দেখো তোমরা, কেমন লাগছে এত ভিড়ে? খুবই ভালো লাগছে। ভাবছিলাম
বলো কেমন লাগলো তোমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে? খুব ভালো এক্সপেরিয়েন্স, এত ক্রাউড, এত ক্রাউড ধারণার বাইরে, খুব ভালো হয়েছে। তো লাইন ঠেলে ঠেলে গেলাম, তারপরে আবার ঠাকুর দেখে বেরিয়ে কত হাঁটতে হচ্ছে, আর ভালো লাগছে না, ভালো লাগছে না, না ভালো লাগছে কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছি না। আর অভিষেককে আমি কত সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছি, আর ও আমার ফটো তুলে দিয়েছে, মানে কিছু বলার নেই। আই এম নট আ গুড ফটোগ্রাফার দ্যান ইউ, বেটার দ্যান ইউ। এখানে আরেকটা পূজোর প্যান্ডেল, আর ঠাকুর এবছর কোনো প্যান্ডেলেই ভিতরে যেতে যাচ্ছে, মানে ভিতরে যেতে দিচ্ছে না, তাই বাইরে থেকেই প্রতিমা দর্শন করা। আমরা চলে এসেছি মোহাম্মদ আলী পার্কে, আর এত দূর আস্তে আস্তে রাস্তা আমি আমার কানের সব খোলা আরম্ভ করে দিয়েছি, এত এত জ্যাম, এত জ্যাম। আজ তৃতীয়া, আজকের দিনেই যদি এত জ্যাম হয় তাহলে বাকি দিনগুলোতে মানুষ কি করে ঘুরবে? তো এখন আমরা চলে এসেছি মোহাম্মদ আলী পার্ক, ওখানে তার বাইরের ভিউ একটুখানি যেতে হবে, চলো। আমরা এখন চলে এসেছি আবার নেক্সট কলেজ স্কোয়ার, চলো। আমাদের পুজো করা শেষ, আর এখন হবে পেট পুজো। আমরা চলে এসেছি আর কোথায়, পার্ক সার্কাস। আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি, আর আমি পারছি না আর কিছু করতে পারছি না। ওকে বাই। আমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।